প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। দেশে 30 বছরের মধ্যে সর্বোচ্চ তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবন, সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার পর্যন্ত আবারও বন্ধ ঘোষণা। থাইল্যান্ডে 6 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী, সফরে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধিবেশনে যোগদান। এবং বাংলা ভাষার প্রথম সাইট হিসেবে পূর্ণাঙ্গ পডকাস্ট সার্ভিস চালু করেছে চ্যানেল আই অনলাইন। অডিও বাটনে ক্লিক করে শোনা যাবে পুরো সংবাদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ সাধারণ মানুষ, দিনের বেলায় যাদের বাইরে কাজ করতে হয় তাদের দুর্ভোগ সবচেয়ে বেশি। এ ধরনের মানুষের আয় উপার্জনেও ভাটা পড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে গত 30 বছরের মধ্যে এবারই দেশের গড় তাপমাত্রা সবচেয়ে বেশি। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। পহেলা মের আগে তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। কিছুদিন বৃষ্টি হলেও মে মাসে দু একটি তীব্র তাপপ্রবাহ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তাফিমুল ইসলাম সুজনের রিপোর্ট। তীব্র তাপপ্রবাহে স্বস্তিতে নেই ছোট্ট শালিক পাখিটিও। জীবন জীবিকার তাগিদে কাজের জন্য বেরিয়েছিলেন শ্রমজীবী এই ব্যক্তি। তীব্র গরমে বিপর্যস্ত অবস্থা তার। অসুস্থ হয়ে তারপর মনে হয় 1 ঘন্টা কাজ করলে 2-3 ঘন্টা বসে থাকতে হয়, তারপরও মনে করেন না চলালেও হয় না। এই বর্তমান যে বর্তমান প্রস্তুতি, গাড়ি জমা ভাত বিল দিয়ে বর্তমান 500 টাকাও টিকে না, কারণ বেশিক্ষণ রোডে থাকতে পারতেছে না এই গরমের জন্য। তাপপ্রবাহে বেশি কষ্টে আছেন তার মতো খেতে খাওয়া দিনমজুর, রিক্সা চালক ও নির্মাণ শ্রমিকরা। 10 মিনিট জিরাইতে গেলে মনে করেন যে আপনার কাজেরও ক্ষতি হইতেছে, শরীরের সমস্যা হইতেছে, অতিরিক্ত ঘাম ধরতেছে শরীরের। তীব্র গরমে এমনই বিপর্যস্ত পুরো জনজীবন। সেই কষ্ট, গরমের জন্য থাকা যায় না, মাথা ভাগাত ভাগাত না আছে, এটা নামে দাম দম নাম দম নিয়ে ফির একটা ভাড়া ধর্ম, এইভাবে গাড়ি চালবানে দি। তখন 3-4টা পুষ পালন লাগে, ছাত্র ঘরে ওঘরে লেখাপড়া খরচা দেন লাগে, বইয়ে থাকলে তো আর চলবে না। যখন বিরক্ত লাগত তখন আমরা এই ছায়াতে যাই, রেস্ট করি। পহেলা মের আগে স্বস্তির সংবাদ না থাকলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 2রা মের পরের কয়েকদিন সারা দেশে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে। বজ্র মেঘ তৈরির প্রবণতা 2 তারিখ থেকেই 7 তারিখ বা 8 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে, বিশেষ করে দেশের মধ্যভাগ হয়ে একদম পূর্বাঞ্চল পর্যন্ত। এই ধরনের বজ্র মেঘ তৈরি হলে এই যে বিদ্যমান তাপপ্রবাহ তা 2 থেকে 4 ডিগ্রি, কোথাও কোথাও 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়ে কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করতে পারে। মে মাসের মাঝামাঝি থেকে দেশে আবারও তীব্র তাপপ্রবাহ শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাফিমুল ইসলাম সুজন, চ্যানেল আই, ঢাকা। চলমান তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে আর খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলা এবং ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, কুড়িগ্রাম, দিনাজপুর এবং পটুয়াখালী জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ থাকবে। তবে হাইকোর্ট সারা দেশে এসির ব্যবস্থা ছাড়া সব মাধ্যমিক বিদ্যালয় বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে শিক্ষা মন্ত্রণালয়। মাজহারুল হক মান্নার রিপোর্ট। চলমান তাপপ্রবাহে হিট স্ট্রোকে সারা দেশে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এমন অবস্থায় কয়েকদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পর 28 এপ্রিল থেকে আবারও খোলা রাখার সিদ্ধান্ত দেয় মন্ত্রণালয়। বিষয়টি হাইকোর্টের নজরে এনে প্রতিকার চান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শুনানি শেষে আদেশ দেন হাইকোর্ট। কিছু কিছু ছাত্রছাত্রী দেখা যায় স্কুলে যাওয়ার পথে অসুস্থ হয়ে যাচ্ছে, আবার স্কুল শিক্ষকও মারা যাচ্ছে, তো কোর্ট বলছে এই মৃত্যুর দায় কে নেবে? এটা কি শিক্ষা মন্ত্রণালয় নেবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে? তো কোর্ট সম্প্রণিত হয়ে একটা আদেশ দিল যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা বন্ধ থাকবে, তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এসি আছে
যেসব হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এ লেভেল ও লেভেল এবং পাবলিক পরীক্ষা এর আওতামুক্ত থাকবে, এই আদেশের আওতামুক্ত থাকবে। হাইকোর্টের আদেশের পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায় শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে। এসি নেই এমন সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখতে হাইকোর্ট আদেশ দিলেও মন্ত্রণালয় বলছে আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা এবং ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, কুড়িগ্রাম, দিনাজপুর এবং পটুয়াখালী জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 30 এপ্রিল বন্ধ থাকবে। হাইকোর্টের আদেশের বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তাপমাত্রা বাড়লে সেটা আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব, কিন্তু হঠাৎ করে কেউ সিদ্ধান্ত নির্বাহী বিভাগের উপরে চাপিয়ে দিতে পারে কিনা এই বিষয়টা নিয়ে আমরা আদালতে সেটা সুরাহা করার জন্য চেষ্টা করব। হাইকোর্ট আদেশে বলেন এসি আছে এমন বিদ্যালয় ও কলেজ এবং বিশ্ববিদ্যালয় যথারীতি খোলা থাকবে। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা। থাইল্যান্ডে 6 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল 11:25 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সে সময় মন্ত্রিসভার সদস্য ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এর আগে ব্যাংককের স্থানীয় সময় সকাল 10:10 বিমানটি ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থভিসিনের আমন্ত্রণে এ সফরে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা ভাষায় প্রথমবারের মতো পূর্ণাঙ্গ পডকাস্ট সার্ভিস চালু করেছে চ্যানেল আই অনলাইন। এর ফলে মোবাইল ফোন কিংবা কম্পিউটারে সংবাদ পড়ার আর দরকার হবে না। চ্যানেল আই অনলাইনের যে কোনো সংবাদের অডিও বাটনে ক্লিক করলে পুরো সংবাদটি শোনা যাবে। কিছু অনলাইন সংবাদ মাধ্যমে বিচ্ছিন্নভাবে অডিও থাকলেও বিশ্বজুড়ে বাংলা ভাষার সাইটগুলোর মধ্যে চ্যানেল আই অনলাইনই প্রথম এমন ব্যবস্থা চালু করেছে যেখানে টেক্সট সংবাদের সঙ্গে এর অডিও ভার্সন থাকছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে চ্যানেল আই এর নতুন এ সংযোজন সুবিধা পেতে ভিজিট করুন www.channelionline.com। আমরা যে দেখি যে বাংলাদেশে টেলিভিশন এবং ডিজিটাল অনলাইন মাধ্যমের ইতিহাসে চ্যানেল আই স্থানীয় ভূমিকা রেখেছে এবং রেখে চলেছে। আমাদের যে নতুন পডকাস্ট সার্ভিস, পূর্ণাঙ্গ পডকাস্ট সার্ভিস, এটা একটা নতুন সংযোজন। এর মাধ্যমে কি হবে যে একজন অডিয়েন্স যিনি মোবাইল ফোনে বা ল্যাপটপে বা ডেস্কটপে অথবা ট্যাবে আমাদের সাইটে নিউজ দেখছেন, তিনি চাইলে আর তার ওই নিউজটা না পড়লেও চলবে, শুধুমাত্র আমাদের অডিও ভার্সনে ক্লিক করলেই। যেরকম আমি দেখাই যে এই সংবাদটা যুদ্ধবিরতির আলোচনার জন্য সৌদি আরবে ব্লিংকেন, এখানে আমাকে আমি নিউজটা পড়তে চাই না, ধরলাম আমি ব্যস্ত, এই মুহূর্তে আমি অন্য অনেক কাজ করছি, বাট আমি আমার কাজের মধ্যে নিউজটা জেনে নিতে চাই, তাহলে জাস্ট এই খবরটি পডকাস্টে শুনুন, এই জায়গাতে উনি ক্লিক করলেই ওনার কানে সেটা বাজতে থাকবে। তো বিষয়টা হচ্ছে যে এটা আসলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা এখানে রোল আছে। আমরা দেখছি যে ইন্টারনেটের এই সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ নিয়ে এসছে, আবার অনেক সম্ভাবনার দ্বারক হয়েছে। আমাদের এই পূর্ণাঙ্গ পডকাস্ট সার্ভিস সেটার একটা উজ্জ্বল উদাহরণ। এর আগে বিভিন্ন সাইটে বিভিন্ন রকম পডকাস্ট ছিল, কিন্তু যে নিউজটা আমি দেখছি বা পড়ছি সেই নিউজটারই হুবহু পূর্ণাঙ্গ অডিও ভার্সন। এটা শুধু বাংলাদেশ না, বাংলাভাষী যে কোনো নিউজ সাইটের মধ্যে, যে কোনো সংবাদ মাধ্যমের ক্ষেত্রে চ্যানেল আই এটা প্রথম করেছে। এই জন্য এটা ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন আমাদের আইটি ডিপার্টমেন্টের মেহরাব সাব্বির সহ অন্য যারা এবং আমাদের সহকর্মী যারা, সকলকে
আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আশা করছি যে আমাদের অডিয়েন্স, চ্যানেলের যে অডিয়েন্স, চ্যানেলের অনলাইনের যে পাঠক দর্শক শ্রোতা, তারা এটাকে সাদরে গ্রহণ করবে। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রস্তুতি, রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের 9 সহ নিহত 27। জানো, টেট স্কিন সেল আমাদের আসল উজ্জ্বলতা ঠেকে দেয়, টেপ টেস্ট করলে বুঝতে পারবে। দেখলে আসল উজ্জ্বলতা লুকিয়েছিল ডেড স্কিন সেলের নিচে। এগুলো দূর করতে পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ, এর ভিটামিন বি3 যুক্ত ফর্মুলা ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা সামনে আনে, ফুটিয়ে তোলো আসল উজ্জ্বলতা। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। হরলিক্স, এর ভাইটাল নিউট্রিয়েন্টস বাচ্চাদের মনোযোগ ধরে রাখতে সহায়তা করে। এক্সাম নক নক, হরলিক্স ডগ ডগ। ফারিয়া, অ্যাবসেন্ট ম্যাম। এত বাচ্চা স্কুল আসেনি। রোগ জীবাণু যেভাবে ছড়িয়ে পড়ছে একজনের থেকে অন্যদের কাছে, কি করে লড়বে ওরা? রোগ থেকে সুরক্ষিত থাকতে রোগ ছড়ানো ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। এজন্যই লাইফ বয় ভাইরাস ফাইটার, যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে আপনাকে রাখবে সুরক্ষিত, আর সাথে দিবে ফ্রিতে প্রাভা হেলথের ডাক্তারের পরামর্শ। শুধু একটি মিসড কল দিন প্যাকে দেয়া নম্বরে। নতুন স্টিং শক লাগবে। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ফিরে এলাম আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ নিয়ে। বন্দীদের মুক্তির বিনিময়ে হামাসকে 40 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ক্যামেরন। এ প্রস্তাবে হামাসের হাজারো ফিলিস্তিনি বন্দীর মুক্তির শর্ত অন্তর্ভুক্ত। গাজায় মানবতা বিরোধী অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত ICC। এমন চাপের মধ্যেও গাজার রাফায় ইসরায়েলি হামলায় 27 নিহত হয়েছেন, যাদের 9 এক পরিবারের সদস্য। লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হামাস। IDF জানিয়েছে হামাসের ছোড়া অধিকাংশ রকেট আকাশেই ধ্বংস করা হয়েছে। এবার রয়েছে কৃষি সংবাদ। পিরোজপুরের নাজিরপুর উপজেলায় 3 কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্নির সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন খান ও অন্যরা। মেলায় বিভিন্ন স্টলে ফল ও ফসলের গাছ প্রদর্শন করা হয়। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। অতিরিক্ত আহরণ ও ডিম ধ্বংসের কারণে বিলুপ্তির পথে কাছিম। সাগরের পরিবেশ প্রতিবেশ ঠিক রাখতে কাছিম সংরক্ষণে উদ্যোগ নিয়েছে বন বিভাগ। ডিম সংগ্রহ ও সংরক্ষণ এবং তা থেকে বাচ্চা ফুটিয়ে ছানা অবমুক্ত করা হচ্ছে। পরিবেশের বন্ধু কচ্ছপ সংরক্ষণে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও ভারসাম্যপূর্ণ আহরণ নিশ্চিতে জোর দেওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। লেনদেন হচ্ছে ক্যাশলেস, স্মার্ট হচ্ছে বাংলাদেশ, এই স্লোগানে ক্যাশলেস তালতলা সিটি মার্কেট উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
রাজধানীর খিলগাঁওয়ের তালতলা সিটি মার্কেটের প্রায় 1000 দোকানে স্মার্ট পেমেন্ট সিস্টেম সংযোজনের মধ্য দিয়ে এই উদ্বোধন পর্বে ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মোহাম্মদ শরাফতুল্লাহ খান এবং মাস্টার কার্ড সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার বিকাশ বর্মা। প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলেন, ব্যবসায়ী ও ভোক্তাদের ডিজিটাল পেমেন্টে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রিয় দর্শক, আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে।